আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে নুডলসের পাকোড়া। তো নুডলসের পাকোড়াটা বানানো কিন্তু খুবই সহজ। যখন কোনো গেস্ট আসে, আমরা কিন্তু অনেক সময়ই বাসায় কিছু না থাকলে কোনো নাস্তা তৈরি করতে যাই, তবে তখন কিন্তু মাথায় আসে না যে কী তৈরি করব। এরকম কিন্তু নুডলসের পাকোড়া তৈরি করে দিতে পারেন, যাকে খাওয়াবেন তারই ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে এই নুডলসের পাকোড়াটা তৈরি করতে হয়। আজকে আমি নুডলসের পাকোড়াটা তৈরি করব ম্যাগি নুডলস দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়েই এই পাকোড়াটা তৈরি করতে পারেন। লাগছে একটি ডিম, লাগবে কাঁচামরিচ, আরও কিছু উপকরণ লাগবে, তা আমি বানানোর সময় দেখিয়ে দেব। তো ফার্স্টেই আমি নুডলসটা সিদ্ধ করে নেব। তো পানি ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস। আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে এক প্যাকেট দিয়েই আপনাদেরকে পাকোড়াটা তৈরি করে দেখাবো। তো এই নুডলসের পাকোড়া তৈরি করার জন্য নুডলসটাকে আগে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না। নুডলসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নেবেন। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা নুডলস। তো আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কেউ বেশি ঝাল পছন্দ করেন, কেউ কম ঝাল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু হলুদের গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি প্যাকেটের যে মশলা ছিল নুডলসের মধ্যে, ওই পুরো এক প্যাকেট মশলা। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আর কাঁচামরিচ কুচিটা আমি এখানে কম পরিমাণেই দিয়েছি, যেহেতু ছোটো বাচ্চারাও আছে বাসায়, এই কারণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দেওয়ার পরে আমি দিয়ে দেব বেসন, আর বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন ভেজে নেব পাকোড়াগুলো। তো পাকোড়া ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম করে এর মধ্যে এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। তো আমি এরকম শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট করেও দিতে পারেন, তবে এই শেপটাই কিন্তু পাকোড়ার জন্য পারফেক্ট মনে হয়। তো এক সাইড যখন মোটামুটি শক্ত হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে ভাজতে গেলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো দুই পাশেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো এবার আমি তেল থেকে উঠিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল নুডলসের পাকোড়া। এই নুডলসের পাকোড়াটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে, আর খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। আর এই নুডলসের পাকোড়াটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বাসায় কোনো মেহমান আসলে তাদেরও দিতে পারেন, এটা ছোট বড় সবারই অনেক পছন্দের। তো আমি কিন্তু প্রায় সময়ই এই নুডলসের পাকোড়াটা আমার বাচ্চাকে বানিয়ে দেই, এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার। আশা করছি আপনাদের বাসার সবারও অনেক বেশি পছন্দ হবে আমার আজকের রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন। তো ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু ভিতরে হয়ে গেছে, কোনো কাঁচা অংশ নেই। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।